হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তো আগের দিন আমরা ACS এর টিউটোরিয়াল দেখাচ্ছিলাম, ওকে? তো আমরা দেখেছিলাম কি করে স্যাস কম্পাইলার ইনস্টল করতে হয়। আপনারা দেখেছেন অবশ্যই লাইভ স্যাস কম্পাইলার, ওকে? তো যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করে নেবেন, এছাড়া আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওকে? তো এখানে আমরা দেখুন, আমরা CSS লিঙ্ক করেছি, আমাদের CSS ফোল্ডার আছে এখানে, CSS স্টাইল ডট CSS, স্টাইল ডট ACSS, স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ, এটা আমাদের জেনারেট হয়ে গেছে। তো আজকে আমরা দেখবো ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কী করে ডিক্লেয়ার করতে হয় দেখুন, যারা ভ্যারিয়েবল সম্বন্ধে জানেন না তারা কিন্তু দেখে নিন। আমরা ভ্যারিয়েবল সবসময় ডলার সাইন দিয়ে ডিক্লেয়ার করি। সো ডলার সাইন দিয়ে আমরা ডিক্লেয়ার করে যে কোনো রকম নাম লিখতে পারি, ভ্যালু যে কোনো রকম হতে পারে। ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, আমরা ফন্ট সাইজ ইউজ করতে পারি, আমরা যা যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি। কোনো উইথ বা কোনো হাইট আমরা যে কিছু আগে ডিক্লেয়ার করে নেবো, এবং সেই ডিক্লারেশন আমরা বারবার কল করতে থাকবো, তাহলে আমরা এই স্যাসে ইউজ করতে পারবো। তো আমরা আজকে ভেরিয়েবল দিয়ে শুরু করছি। এখানে ধরুন আমি লিখে দিচ্ছি যে বিজি প্রাইমারি, ওকে? সো বিজি প্রাইমারি আমরা কালার নিচ্ছে ধরুন, ওকে, অথবা আমি নিয়ে নিচ্ছি ধরুন E1, 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 ওকে, একটা হোয়াইট টাইপের কালার। তো এটা বিজি প্রাইমারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো আরেকটা আমরা ডিক্লেয়ার করছি ধরুন বিজি সেকেন্ডারি, এখানে আমরা ডিক্লেয়ার করছি ধরুন, আমরা এখানে ডিক্লেয়ার করছি F7 6C 6C, ওকে? অ্যান্ড এখানে আমরা দিচ্ছি যে ধরুন বিগ ফন্ট, বিগ ফন্ট, ওকে? সো বিগ ফন্ট আমরা ধরুন সাইজ দিলাম এখানে 40 পিক্সেল, এছাড়া ধরুন আমি দেখলাম যে কোনো রকম কিছু আপনি দিতে পারেন ভ্যারিয়েবল, ওকে? আমি বেঙ্গলি আছি তো এখানে যে কোনো রকম কিছু দেওয়া যেতে পারে। সাপোজ আমি দিলাম এখানে ইন্ডিয়া, ওকে, এটা আমার কান্ট্রি নেম, তো আমি এখানে দিলাম 100%, ওকে? তো আমরা এবার যদি কোনো জায়গায় কল করি তো এটা কী হতে পারে, ওকে? তো আমরা এখানে ওয়াট স্যাস করে নিচ্ছি আগে থেকে। দেখুন এখানে ওয়াচিং আমরা করে নিলাম, যে আমরা স্যাস এখানে ক্লিক করবো, দেখুন এখানে দেখাবে ওয়াচিং, এবং যদি আমরা কোনো জায়গায় ভুল করি অবশ্যই এটা আমাদের দেখাবে এখানে আমরা ভুল করেছি, ওকে? তো এখানে দেখুন আমি বডি নিয়ে নিলাম, আমাদের HTML বডি আছে, তো বডির আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ওকে? তো ব্যাকগ্রাউন্ড কালার দেখুন আমরা 0 0 হয়ে এসছে। তো আমরা এখানে কী করতে পারি, আমরা ধরুন এখানে কল করবো বিজি সেকেন্ডারি। সো বিজি সেকেন্ডারি এখানে আমরা কিন্তু এটা কল করে নিলাম, ওকে? তো এখন দেখুন কোনো ভুল দেয়নি আমাদের, এখানে যেই আমরা ধরুন সেকেন্ডারি এস লিখলাম তখন কিন্তু দেখুন দেখাবে আমাদের এরর, আনডিফাইন্ড ভ্যারিয়েবল বিজি সেকেন্ডারিজ, বিকজ আমাদের এখানে এস দেওয়া নেই। যদি আমি এখানে এস দিতাম তাহলে দেখুন আমাদের কিন্তু কোনো এখানে এরর দেখাবে না, যেই আমরা এখানে কোনো ভুল কিছু লিখবো অবশ্যই কিন্তু আমাদের এটা এরর দেখাবে। এটা একটা খুব সুন্দর একটা আমাদের লাইভ স্যাস কম্পাইলার একটা এক্সটেনশন, এটা কিন্তু আপনারা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড থেকে নামিয়ে নেবেন, ওকে? তো এটা আমরা এখানে ক্লোজ করলাম। তো দেখুন এখানে আমরা এবার এটা লাইভ আমরা দেখে নেবো। তো আমাদের ইন্ডেক্স ডট HTML আমাদের এখানে লিঙ্ক করা আছে অলরেডি, তো আমরা লোকাল ফোল্ডার খুলে নিচ্ছি, এখান থেকে আমাদের SCSS, তো এই দেখুন আমাদের, আমরা ইন্ডেক্স ফোল্ডার ওপেন করে নিলাম, এই দেখুন আমাদের কালার এখানে চলে এসছে পুরো বডির কালার, ওকে? দেখুন আমাদের এখানে কালার দেওয়া আছে চলে এসছে। যদি আমরা এখানে বিজি প্রাইমারি ইউজ করতাম, ধরুন এখানে বিজি প্রাইমারি, ওকে, সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে আমাদের রিলোড করলে কালারটা চেঞ্জ হয়ে গেল, গ্রে হয়ে গেল। তো এটা আমাদের CSS অটোমেটিক্যালি জেনারেট হয়, আমরা SCSS লিঙ্ক করিনি। আমরা বারবার করে বলছি, দেখুন আমরা এখানে CSS লিঙ্ক করেছি, দিস ইজ কাস্টম CSS, দেখুন আমাদের CSS লিঙ্ক করা আছে। সো আমরা এখানে রেকর্ড করছি, আমাদের অলরেডি কিন্তু এখানে CSS দেখুন বডি আমাদের কালার জেনারেট হয়ে গেছে। তো এখানে যদি আবার ধরুন আমরা এখানে বিজি সেকেন্ডারি আমরা ইউজ করি, তাহলে কিন্তু দেখুন এখানে আবার আমাদের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমরা রিলোড করব, দেখুন কালার চেঞ্জ হয়ে গেল, ওকে? সো এখানে আমরা ধরুন কোনো, এখানে আমরা লিখলাম H1, আমরা লিখলাম যে ওয়েলকাম টু তমজিৎ টিউটোরিয়ালস, ওকে? সো এখানে আমরা দেখুন আর একটা ডিফাইন করে দিলাম, ধরুন এখানে আমরা দিচ্ছি টেক্সট কালার, এখানে আমরা দিয়ে দিচ্ছি 00B0BB, ওকে? তো এখানে আমরা কালার ডিফাইন করে নিলাম। আবার দেখুন এখানে আমাদের এরর দেখাচ্ছে টেক্সট কালারে, ওকে? আমরা এখানে টেক্সট কালার দিয়েছি, টেক্সট কালার আমাদের এরর দেখাচ্ছে। তো এখানে আমাদের দেখতে হবে,
এই দেখুন আমাদের, দেখুন আমরা একটা সংখ্যা বেশি দিয়েছিলাম যার জন্য আমাদের কালার শো করছিল, সেই জন্য আমাদের এরর দেখাচ্ছিল। যদি এখানে আমরা যে কোনো রকম ক্ষেত্রে কোনো কিছু কালার কোড অথবা কোনো আমরা যদি কোনো ভ্যারিয়েবেলে বা আমরা এরর কিছু দেখতে পাই, তাহলে কিন্তু অবশ্যই সেখানে আমাদের এখানে এরর আমাদের শো করবে। ওকে, এখানে দেখছেন আপনারা। আচ্ছা, এরপরে ধরুন আমরা এখানে এইচ ওয়ান লিখেছি, আমরা এখানে করেছি এইচ ওয়ান। সো এখানে আমরা সিম্পল একটা আমরা সিএসএস লিখছি, এখানে আমরা সিএসএসও লিখতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখুন আমাদের এখানে টেক্সট অ্যালাইন আমাদের সেন্টার এসে গেছে। সো আমরা এখানে ফন্ট সাইজ নেব, দেখুন ফন্ট সাইজ এখানে আমরা কী দিয়েছি, বিগ ফন্ট, বিগ ফন্ট। ওকে, এখানে দেখুন বিগ ফন্ট দেওয়া আছে, এটা আমরা এন করে দিচ্ছি এখানে বিগ ফন্ট। ওকে, সেখানে আমরা এন করে দেবো, নাইলে এখানে এরর আসবে। তো দেখুন আমাদের তোমাদের টিউটোরিয়াল হয়ে গেছে। এছাড়া আমরা এখানে আদার সিএসএসও লিখতে পারি, আমাদের সব কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা সম্ভব না। তো সেখানে থেকে আমরা এখানে ধরুন দিয়ে নিলাম ফন্ট ওয়েট 80, ওকে 800। এখানে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আপনারা ডিক্লেয়ারও করতে পারেন। ওখানে ধরুন জর্জিয়া ইউজ করছি আমি, তো এই দেখুন আমাদের জর্জিয়া ফন্ট ফ্যামিলি এখানে আমাদের ইউজ হয়ে গেছে। ওকে, তো আমরা এছাড়া এখানে ধরুন আমাদের টেক্সট কালার, এখানে আমরা কালার দিতে পারি, ধরুন কালার টেক্সট কালার। ওকে, দেখুন চেঞ্জ ডিটেক্টর এখানে ওয়াচিং দেখাচ্ছে, সব দেখা দেখিয়ে দিচ্ছে আমাদের। তো আমরা দেখুন রিলোড করবো, দেখুন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের, যেটা বললাম বন্ধুরা, আমাদের কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে সিএসএস আমাদের এখানে জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের ভিডিওটা আজকে অবধি থাকলো, আপনার ভ্যারিয়েবল আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আরও অনেক টিউটোরিয়াল দেখবো। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।